মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বৈদেহী মুখার্জিকে দিব্যা সেন ফোন করলো, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে দিব্যা সেনের কাছে একটা উড়ো ফোন এলো, সাথে সাথেই ফোন গেল দেবুদার কাছে, তারপর দেবুদার কাছ থেকে ফোন গেল বাচ্চিদার কাছে, এবং তারপরেই দিব্যা সেন ফোন করলো বৈদেহী মুখার্জিকে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সাথে এদের মধ্যে ফোনে কি কথা হয়েছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের জানা দরকার। তার কারণ এরা দুজনেই ভিন্ন মেরুর দুটো মানুষ। আর ওই দিব্যা সেন যেই মুহূর্তে রিসর্টে ঢুকেছে তারপরেই কিন্তু গুলি চলে, দুটো গুলির আওয়াজ, আর শিকার হয় একটা মানুষ। যদিও শিকার হওয়ার কথা আমারও ছিল, কিন্তু আমাকে টার্গেট করা গুলিটা গিয়ে লাগে কৌশিকী মুখার্জির শরীরে। তারপর আরেকটা গুলি চলে, সেই গুলিটাও লাগে কৌশিকী মুখার্জির শরীরে। আর এই যে এই গুলি চলা আর দিব্যা সেনদের রিসর্টে পৌঁছানো, সময়ের ব্যবধান কিন্তু খুবই কম, ওই ওই ধরুন 4-5 মিনিট। আর এই যে লম্বা রাস্তাটা, যে রাস্তাটা পেরিয়ে পুল সাইড যেতে হয়, সেই রাস্তাটা পেরিয়ে যেতে সময় লাগতে পারে 5-7 মিনিট, তাই তো? হ্যাঁ। এবার সাধুদা, তাহলে যদি আমরা একটা অঙ্ক করি, তাহলে দিব্যা সেন যেই মুহূর্তে রিসর্টে পৌঁছলো সেই মুহূর্তেই কিন্তু গুলিটা চললো। তার মানে গুলিটা হয় চালিয়েছে দিব্যা সেন, কিংবা ওই দেবুদা, কিংবা ওই তুষার তীর্থতলা পাখি। আর না হলে না হয় কি কি বলতে চাইছো? অন্য কেউ? তুমি কি করে বলছো? না, তোমার মাথায় এই সন্দেহটা আসছে কেন? সাধুদা, দেখুন ওই উড়ো ফোনটা আসার পরেই কিন্তু দিব্যা সেন ফোন করলো বৈদেহী মুখার্জিকে। কেন দিব্যা সেন বৈদেহী মুখার্জিকে ফোন করলো কেন? তার মানে নিশ্চয়ই বৈদেহী মুখার্জির কোনো না কোনো কানেকশন রয়েছে। সেই কানেকশনটা কি সেটা জানাই ইম্পর্টেন্ট। বৈদেহী মুখার্জির এই এই কেসটার সাথে যোগাযোগটা কি? তাহলে কি বৈদেহী মুখার্জি পুল সাইডে ছিল? যদি থেকে থাকে তাহলে কখন এলো কৌশিকী মুখার্জির কাছে? বৈদেহী মুখার্জি কখন এলো, কতক্ষণ ছিল, আর ওখান থেকে বেরোলো কখন? আই থিঙ্ক এই পুরো বিষয়টা করতে সময় লেগেছে 10 মিনিট। আর ওখানে উপস্থিত ছিল দুজন অনাহূত আগন্তুক, এক হচ্ছে ওই দিব্যা সেন, আর দুই তুষার তীর্থতলা পাত্র। আর এই দুই অনাহূত আগন্তুককে ভগীরথের মতো মাথায় বয়ে নিয়ে এসছে ওই মুখার্জি বাড়িরই জামাই দেবুদা, উত্তরবঙ্গের ওই দেবুদা। ঠিক আছে, তুমি ভাবো, তোমার মগজ একটু শান দাও, আমি বরং ওই প্রতিমার সঙ্গে একবার কথা বলে দেখি কোনো ক্লু পেলো কিনা, ওদের কথা কোনো রেকর্ড করতে পেরেছে কিনা, কিংবা ওদের অডিও কিছু শুনতে পেয়েছে কিনা। আসি। কে? স্বয়ংভূ? ইয়েস ডার্লিং, স্বয়ংভূ। এই মুহূর্তে তুমি আমার বস নও, আমি তোমার কি পতি দেবতা। মানে কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ড্যাড বলছিলেন খেয়াল রাখিস, আর মেহেন্দি ডোবা থেকে সমুদ্রে এসে পড়েছ, অনেক টাকা দেখছো, উড়িও না,
ওগুলো ব্যবসার টাকা। বিজনেস করতে জানতে হয়, বিজনেস মানে টাকা উড়ানো নয়, টাকা ইনভেস্ট করে রিটার্ন পেতে হয়। কথাগুলো মাথায় রেখো। আমার অনেক কথাই মাথায় আছে। কি কথা? প্রয়োজন পড়লে নিশ্চয়ই বলবো। এখন থেকে এত বাধা দিচ্ছেন, আপনি তো দেখি কৌশিকী মুখার্জির থেকেও এক কাঠি উপরে যাচ্ছেন। প্লিজ কৌশিকী মুখার্জির জায়গাটা নেবেন না, তাকে রিপ্লেস করব আমি। আই উইল ডিসাইড। ওচা, তোর বউ কি বলে গেল? কি বলে গেল? কি বলে গেল? মম মম মম, তুমি ওর কথা রাগ করো না। তুমি তুমি বোঝোই তোমার ইমোশনস গুলো। আমি কিন্তু ওকে চেয়ারে বসাচ্ছি। আসল চাবিকাঠি থাকবে আমার হাতে, এটা মাথায় রেখো। ওকে 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 মম। গোটা সাম্রাজ্যের অধীশ্বরী হব আমি। গোটা সাম্রাজ্যে মেহেন্দি বিয়ের পর থেকে এ বাড়িতে এসে কোনোদিনও কোম্পানি অপারেট করেনি না, কোনোদিনও না। কৌশিকী বড় হয়েছে, ওই পুরো দায়িত্বটা নিয়েছে, কোম্পানির পুরো দায়িত্ব। আমি টিপিক্যাল আটপুরে বউ হিসেবে রয়ে গেছি। আর না, গোটা সাম্রাজ্যের অধীশ্বরী হব আমি। ইয়েস, আমি হব গোটা সাম্রাজ্যের অধীশ্বরী। স্বয়ংভূ, একটা বছর যুদ্ধই করে গেলাম, তাই না? প্রেমটা হলো না। থাক, আর প্রেম করে লাভ? আর এমনিও মৃত ডেড বডির সাথে তো প্রেম হয় না, তাই না? আর এই মুহূর্তে জ্যাফ সান্যাল কিন্তু সকলের জন্য মৃত, বুঝতে পেরেছ? আরে কি হচ্ছেটা কি? জ্যাফ সান্যাল সকলের জন্য মৃত হতে পারে, কিন্তু জগদ্ধাত্রী আমার কাছে মৃত নয়, সে আমার স্ত্রী। তার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তাকে ভালোবাসার, তাকে কাছে পাওয়ার, তাকে। আরে আরে সঙ্গ, তুমি পাগল হয়ে গেছো নাকি? এখানে সাধুদা, চিরঞ্জিত, নন্দিতা সবাই আছে, একগাদা ক্রিমিনাল রয়েছে, এটা ডিপার্টমেন্ট। এখানে কোথাও না কোথাও কোনো না কোনো রুমে কোনো না কোনো ক্রিমিনাল ইন্টারোগেট করা হচ্ছে। আর জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।